যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট নিশা বিসওয়াল বলেছেন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক গত কয়েক বছরে ঘনিষ্ঠতর এবং ব্যাপকতর হয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সম্পর্কে একটি প্রতিবেদন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত নিশা দেশাই বিসওয়াল ভয়েস অব আমেরিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারী যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কে উত্তরোত্তর উন্নতির কথা বলেন তিনি বলছেন গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠতর এবং হচ্ছে ব্যাপকতর looking at its neighborhood with Myanmar and the possibilities for an expanded and integrated uh, economic landscape. So I see the relationship as one that has enormous potential for continued growth and expansion. ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত আকরামুল কাদের তিনি উনিশশো একাত্তরের সব মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রতিও তিনি শ্রদ্ধা প্রদর্শন করেন Well, we continue to engage uh, very seriously with the government of Bangladesh, with the political parties in Bangladesh, and with civil society organizations in Bangladesh. We would like to see Bangladesh continue to grow as a democracy, as an inclusive democracy. And obviously, uh, we felt that the election process that had um, occurred earlier this year did not reflect the inclusive and participatory nature of Bangladeshi democracy. Tanmati. বাংলাদেশের সবশেষ নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে স্বচ্ছ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা হোক আসানুল হক ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন